बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सकल प्रशंसा अल्लाह सकल क्षमता मालिक अल्लाह। अस्सलामु अलैकुम आमार सकल यूट्यूबर भाई बोन बंधुगण सबाइके जानाई अनेक अनेक सालाम एबं दुआ। आसले ए मुहूर्ते आमी आपनादेर माझे चले आसलाम। आमी आसले आमार खालाम्मार बासाय आसछि, खुबी स्नेह माने आमाके खूब स्नेह करे। तो खालाम्मार एकटा मेये, ओनारा धानमंडिते बासा। তো খালাম্মা মানে খুবই একজন বড়, একজন অনেক মাপের বড় মাপের একজন মানুষ। তো খালাম্মার মেয়ের একটা নাম মাত্র ডিভোর্স না তো? আচ্ছা, তো সেজন্য আমি আসলাম। তো আমি যাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, যারা পাত্রপক্ষরা আছেন, সারাক্ষণই তো অনেক পাত্র পাত্রীর সন্ধান বলতে থাকি, তো এরকম এক্সক্লুসিভ মানে এরকম পাত্রীর সন্ধান আমি কিন্তু এর আগে আর বলিনি। আজকে খালাম্মা ফোন করলো, আমি বলছি সব কাজ বাদ, খালাম্মার বাসায় আমার যাইতে হবে, সেজন্য চলে আসলাম। তো আশা রাখি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে আপনারা তাহলে সরাসরি কথা বলতে পারবেন। তো আচ্ছা ছোট বোন, তোমার নামটা? আমার নাম আজমিরি আশরাফ। আজমিরি আশরাফ, আচ্ছা তোমার পড়াশোনাটা? আমি বিবিএ কমপ্লিট করেছি ইবাইস ইউনিভার্সিটি থেকে, এমবিএ করা হয় নাই। দেশে বাড়ি? আমাদের দেশে বাড়ি নরসিংদী। ঢাকায় সেটেল। ঢাকায় সেটেল। আঙ্কেল কি জানি করেন? আঙ্কেল বিজনেস করে। বিজনেস করে, আচ্ছা। তোমার হাইট কত? আমার 5'4". দেখতেও সুন্দর, স্মার্ট, এক দেখাতে পছন্দ হবে ইনশাল্লাহ। তো ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, আসলে সঙ্গত কারণে এক অফিসারের সাথেই বিয়ে হয়েছিল। কারণ খালাম্মাদের পরিবার অনেক মানে বলবো কি আর খানদানি পরিবার যেটা বলে সেরকম। তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যদি তুমি কি কেমন ছেলে চাচ্ছ বলো। আমি প্রথমত চাচ্ছি যে ডিভোর্স, শিল্পপতি সম্ভব পরিবার একটা ছেলে, আর দেশে থাকতে পারে, বিদেশে থাকতে পারে, আমেরিকা বা কানাডা সিটিজেন। আর অনেক সময় দেখা যায় মিডল ইস্ট কান্ট্রিও কিন্তু অনেক বেটার কিছু পরিবারের পাত্র আসছে, সেরকম কি আপত্তি আছে? আচ্ছা সেটাই, মানে ওদের মন মানসিকতা একটা ঘর সংসার করবে, ভালো একটা হাজবেন্ড পাবে, এরকম মেন্টালিটি। তো আমি আপনাদেরকে আমাদের মোবাইল নাম্বারটা বলছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে আমি মানে এত সুন্দর বাসা দেখে আমার মনে হচ্ছে আমার পাত্র ভাইদের খালামার যে রুচিসম্মত সে ফ্ল্যাটটাও একটু দেখাতে ইচ্ছে করছে। তো যাক, এটা যখন যে হাজবেন্ড হবে সে তো দেখবেই, আর আমি ভিডিও করে নিচ্ছি, যারা বলবে তাদেরকে আমি ওদের বাসাটাও ভিডিও করে দেখাবো। তো আশা রাখি আমি এই ভিডিওটা সারার পরে আমি 2 ঘন্টা ওদের বাসায় থাকবো। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা সরাসরি আমি খালামার সাথে কথা বলে দিতে পারি, খালামার মেয়ে আছে, আঙ্কেলও আছে বাসা, আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে থাকেন, আমি কিন্তু আপনাদের পাশেই আছি, আমি এখানে অবস্থান করব 2 ঘন্টা, আপনারা সাথে সাথে কল করতে থাকেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ যোগাযোগ করতে থাকেন। আল্লাহ হাফিজ।